এত তাড়াতাড়ি কেন সরকার করলো? আরে তাড়াতাড়ি, আমাদের তো সব তৈরি আছে, আমরা করবো না কেন? আমরা ডিসিশন দিতে কখনো পিছপা হই না। ভেঙে মোর ঘরের চাবি, কে আমারে নিয়ে যাবি? তো আমি ঠিক জানি না যে যে ওর কি, ওর নাম কি রিজবী না? রিজবী সাহেব এই গান গাইতে গাইতে তালা ভাঙছিল কিনা বলতে পারবো না, আর তালা ভেঙে কাকে বের করলো তাও জানি না। আর বলছে চাবি খুঁজে পাচ্ছে না, তালাটা লাগালো কে? পুলিশ যদি সিল করতো তো সিল গালা থাকতো, এই তালা কোনো সিল গালা ছিল না, কাজে এটা তো পুলিশ সিল গালা দিয়েছে এটা তো বলতে পারবে না, এটা একটা ভালো তালা। তারপর তারা হাতুড়ি দিয়ে ভাঙছে, বলছে চাবি পাচ্ছে না, চাবি খো গায়া, তাদের চাবি হারাই গেছে, তখন তারা তালা ভাঙলো। এটা কিছু না, এটাও একটা নাটক তাদের, সেটা একটু দেখানোর জন্য। আমি যখন নির্বাচনটা উন্মুক্ত করে দিলাম যে ঠিক আছে যে যা দাঁড়াতে পারে, উদ্দেশ্য ছিল আমার ভোট যেন ভোটটার জন্য আসে আর প্রতিযোগিতাটা হয়, কারণ বিএনপি ইলেকশন করবে না। তো ওরা যে করবে না সেটা আমরা জানি, ওরা করবে যে ওদের নেতা কোথায়। মানুষ যে পার্টি ইলেকশন করে তার সামনে একজন কেউ থাকে যে প্রধানমন্ত্রী হবে, দেশ চালাবে, তো ওদের তো সেরকম যোগ্যতা কারণেই। একজন তো দুর্নীতিবাজ, দুর্নীতি আর এতিমের অর্থ আত্মসাতের মামলা সাজাপ্রাপ্ত, আর একজন তো গ্রেনেড হামলা, অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং। আর এই মানি লন্ডারিং বা এই যে দুর্নীতি, এটা কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI তারাই খুঁজে বের করছে এবং তারা সাক্ষী দিয়ে গেছে। ওই আমেরিকান গোয়েন্দার সাক্ষীতে কিন্তু তাদের যে সাজাও হয়েছে, তো তবে এদের লজ্জা নাই। এরা একজন ওরকম করবে, আবার কখনকার মানে পছন্দ করে নিয়ে আসে তার ঠিক নেই। তো আসলে বিএনপির যেহেতু কোনো সামনে নেতৃত্ব নাই, ওরা ইলেকশন করবে না, কিন্তু ইলেকশন বানচাল করতে চেয়েছে, আগুন দিয়ে পোড়ানো। সবচেয়ে জঘন্য কাজ এই যে রেলে আগুন দিয়ে ছোট্ট মা আর শিশু যেভাবে পুড়ে অঙ্গার হয়ে গেল, তারপরে ফিশ প্লেট তুলে ফেলা, বগি ফেলে দিয়ে করা, বাসে আগুন, যাত্রী সহ বাসে আগুন দিয়ে পোড়ানো। 2013 সালেও এই সন্ত্রাসী কর্মকাণ্ড 14-তে করলো, 15-তে করলো, আবার এবার শুরু করলো। সেই 28 অক্টোবর পুলিশকে ফেলে যেভাবে পিটায় মারা, তারপরে সাংবাদিকদের উপরে পিটানো, চিফ জাস্টিসের বাড়িতে হামলা, জাজেস কোয়ার্টার্সে হামলা, মানে জঘন্য কারখানা তারা করে নিজেদেরকেই জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিল। এর আগে যতদিন শান্তিপূর্ণ মিছিল মিটিং করছিল আমরা বাধা দিইনি, করে যাচ্ছে, তখন কিন্তু তাদের একটু অবস্থাটা ভালো হচ্ছিল। কিন্তু 28 অক্টোবরে তারা যখন তাদের আসল রূপ বের হলো, যে তাদের সন্ত্রাসী চেহারাটা মানুষ যখন দেখল, যে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে সে অ্যাম্বুলেন্স আক্রমণ করে, রাজারবাগ পুলিশ লাইনে ঢুকে পুলিশ হাসপাতাল আক্রমণ, এবং সেখানে কতগুলি অ্যাম্বুলেন্স ভাঙলো, পোড়ালো, গাড়ি ভাঙলো, পোড়ালো, আর হাসপাতালে কেউ আক্রমণ করে, ওই ইসরায়েলি তারা করতেছে প্যালেস্টাইনে, আর আমাদের এখানে তারেক জিয়ার হুকুমে বিএনপি জামাত তারা করলো আমাদের দেশের মানুষের উপর, পুলিশ হাসপাতালে আর অ্যাম্বুলেন্স আক্রমণ করে। তা দেখালো যে এরা ওদেরই মানে পেতাত্তা, ওদেরই দোষ, সেটাই প্রমাণ করছে। যাক, আমাদের খুবই সতর্কতার সাথে চলতে হবে। আমি নতুন ক্যাবিনেট করেছি, সেটাও তাদের আঘাত শুনলাম, যে বললো এত তাড়াতাড়ি কেন সরকার করলো? আরে তাড়াতাড়ি, আমাদের তো সব তৈরি আছে, আমরা করবো না কেন? আমরা ডিসিশন দিতে কখনো পিছপা হই না, জানি ইলেকশন হবে, তা ইলেকশন জিতলে কি করব আর জিততে না পারলে, এগুলি সব আগে তো আমাদের তৈরি করা থাকবেই, তা আমাদের সময় লাগবে কেন? আর আমি সময় নষ্ট করব কেন? আমার একটা দিনেরও মূল্য আছে, কারণ আমার উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে, ও তো তাদের হয়। আবার দেখলাম তারা কি তাদের অফিসে তালা ভাঙছে, সেই রবীন্দ্রনাথের গানটাই মনে পড়লো, ভেঙে মোর ঘরের চাবি, কে আমারে নিয়ে যাবি? তো আমি ঠিক জানি না যে যে ওর কি, ওর নাম কি রিজবী না? রিজবী সাহেব এই গান গাইতে গাইতে তালা ভাঙছিল কিনা বলতে পারবো না, আর তালা ভেঙে কাকে বের করলো তাও জানি না। আর বলছে চাবি খুঁজে পাচ্ছে না, তালাটা লাগালো কে? পুলিশ যদি সিল করতো তো সিল গালা থাকতো, এই তালা কোনো সিল গালা ছিল না, কাজে এটা তো পুলিশ সিল গালা দিয়েছে এটা তো বলতে পারবে না, এটা একটা ভালো তালা। তারপর তারা হাতুড়ি দিয়ে ভাঙছে, বলছে চাবি পাচ্ছে না, চাবি খো গায়া, সে তাদের বোধহয় যাই না ওই গান গাচ্ছিল কিনা,
যে হাম কি যেটা গান ছিল না, হাম দোনো কামড়ে মে বান্ধো চাবি ও আর চাবি খো গায়া, এটাই বোধ হয় তাদের তাদের চাবি হারাই গেছে, তখন তারা তালা ভাঙলো। এটা কিছু না, এটাও একটা নাটক তাদের, সেটা একটু দেখানোর জন্য যে আমাদের ঘরে তালা দেওয়া বা অফিস তালা দেওয়া, আমরা তালা ভেঙে ঢুকলাম, এটা বীরত্বের কাজ। তো তালাও নিজেরা দেয়, চাবিও তারা হারায়, তালা নিজেরাই ভাঙে। তো এটা হলো বাস্তবতা। তো এই নাটক করে 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 মানুষকে কিছুক্ষণের জন্য ধোকা দেওয়া যায়, সব সময়ের জন্য না।